নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দ্যসিজ আমি ভাস্বর আর আজ দেখা শেষ করলাম ডার্ক সিজন থ্রি তো এটা দেখার পর আমি একটা নীতি কথায় পেয়েছি সেটা হল প্রি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না ডার্ক একটা জার্মান ওয়েব সিরিজ যেটা ডিরেক্ট করেছেন ব্রায়ান বি ওডার এনাকে আমি অবশ্যই চিনি না এটা এবং এটার প্রথমে গুড এক্সপেক্টস আমি একটু বলে নিই যেগুলো হচ্ছে টেকনিক্যাল দিক যেমন হচ্ছে সিনেমাটোগ্রাফিস কস্টিউম ডিজাইন সেট ডিজাইন লোকেশান এইগুলো এছাড়া স্টোরি স্ক্রিন প্লে অ্যাক্টিং প্রত্যেকটাতে দুর্দান্ত অসাধারণ কিন্তু আরেকটা আমি ডার্ক নিয়ে কথা বলব যেটা আজকের বিষয় ভিডিওর যে ডার্ক এই সিরিজটাতেই যে থিওরিগুলো নিয়ে কথা বলা হয়েছে সেটা কীভাবে এক্সপ্লেন করব প্রচুর প্রচুর থিওরি আছে জট পাকিয়ে যাবে অনেকের মাথায় সেটা আমি পুরোপুরি এক্সপ্লেন করবো আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথম থিওরিটা হলো যে একটা লুনার সাইকেল সেটা কমপ্লিট হতে লাগে হচ্ছে তেত্রিশ বছর এটা ইসলামিক ক্যালেন্ডারে আপনারা দেখতে পাবেন ইসলামিক ক্যালেন্ডার যেহেতু চাঁদের গতি অনুসারে করা হয় তো সেক্ষেত্রে কিন্তু তেত্রিশ বছর অন্তর অন্তর একটা চন্দ্র বছর কমপ্লিট হয় তেত্রিশ বছরের একটা সাইকেল এবং এই সাইকেলটাকে ইউজ করা হয়েছে যে একটা ঘটনা হচ্ছে মানে প্রথম সিজনে দেখানো হচ্ছে টু তারপর নাইনটিন আর নাইনটিন এই তেত্রিশ বছরের গ্যাপে গ্যাপে তিনটে টাইম লাইনকে কিন্তু প্রথমে দেখানো হয়েছে তো বলা হচ্ছে যে তিনটে টাইম লাইনে এই তেত্রিশ বছর অন্তর সূর্য চন্দ্র পৃথিবী এগুলি একটা অ্যালাইন হয় মানে পুরো সিনেমা পুরো ইয়ে ইউনিভার্সটা পুরোটা কিন্তু একটা অ্যালাইন হয় এবং এই জন্য কিন্তু এই সময় একটা গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স অথবা বলা যেতে পারে যেটা ওয়ার্ম হোল সেই ওয়ার্ম হোল ক্রিয়েট হয় এবং এই ওয়ার্ম হোলের মধ্যে টাইম ট্র্যাভেল করা যায় এটা ছিল প্রথম সিজনে টাইম ট্র্যাভেলের যেটা থিওরি সেটা ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে একটা গুহা মানে কেভ সেই কেভের মধ্যে দিয়ে গেলে দুটো অপশন থাকে টু থাউজেন্ড থেকে যাওয়ার যে নাইনটিন ফিফটি থ্রি আর নাইনটিন এইটটি ঠিক আছে এবার এই কেবটা বা এই প্যাসেজটা কীভাবে তৈরি হলো আবার দেখা যায় যে একজন স্ট্রেঞ্জার আসে যার কাছে একটা যন্ত্র আছে ঘড়ির মতো যন্ত্রটা যেটার মধ্যে একটা পার্টিকেল আছে যার সাহায্যে সে ইচ্ছা মতো নেই নাইনটিন এইটটি সিক্স এটাতে যারা করতে পারে এমনকি শুধু এখানেই নয় সে নাকি ফিউচার থেকে এসছে অর্থাৎ আরও আগের সময় থেকে মানে টু থাউজেন্ড ফিফটি থ্রি বা ফিফটি টু এই সময় থেকে এসছে এটাও দেখানো হচ্ছে তো এগুলো কীভাবে সম্ভব হচ্ছে ডার্কের এই সব কিছু ডার্কের যে টাইম ট্র্যাভেল বলুন যা হচ্ছে ডার্কের মধ্যে সব কিছু কিন্তু সম্ভব হচ্ছে একটা মাত্র কণার জন্য যেটা একটা ম্যাটার দেখানো হচ্ছে যার নাম ডার্ক ম্যাটার এখানে বলা হচ্ছে কিন্তু আসলে সেটা গড পার্টিকেল এটার উদাহরণ এটা উল্লেখ আছে গড পার্টিকেলের কথাটা এবং গড পার্টিকেল কি এটা হলো হিক্স বোসন কণা যার জন্য পিটার হিক্স নোবেল জিতেছিলেন এবং বোসন মানে সত্যনাথ বোসের নাম সাথে জুড়ে আছে এবং এই হিক্স বোসন কণা বা গড পার্টিকেল কি করে এটা যে কোনো অন্য কোনো বস্তুকে মানে বিগ ব্যাং এর পর এই পৃথিবীর ইউনিভার্সের সব কিছুকে যেটা ভর প্রদান করেছিল সেটা হচ্ছে এই হিগস বোসন কণা বা গড পার্টিকেল আর এই গড পার্টিকেল কিন্তু একটা ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে চলাফেরা করতে পারে এবং মাস প্রডিউস করতে পারে অর্থাৎ একটা ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশন মানে কিন্তু টাইমও কিন্তু পাস্ট থেকে প্রেজেন্ট প্রেজেন্ট থেকে ফিউচারে যেতে পারে তবে এখনও যেটা আমি বাস্তব আগে বলে এখনো এখনও কিন্তু এই গড পার্টিকেলকে এতটাভাবে ইউজ করা যায়নি যাতে এই গড পার্টিকেল দ্বারা আমরা টাইম ট্রাভেল করতে পারি এবং গিয়ে একটা গ্র্যান্ড ফাদার প্যারাডক্স সৃষ্টি করতে পারি ও সরি প্যারাডক্সের কথা বলে ফেললাম তাহলে গ্র্যান্ড প্যারাডক্স কী আর গ্র্যান্ড প্যারাডক্স এটা আবার কি নাম দাদুর প্যারাডক্স তো প্যারাডক্সের ব্যাখ্যা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি ছোট করে বলি একটা উদাহরণ দিয়ে একা লোক তার যতটা খেতে পারে তার থেকে বেশি খাবার কিনে নিয়েছে এবং বাকি খাবারটা নষ্ট করছে আরেকটা লোক খেতেই খাবার কিনতেই পারে না এটা হচ্ছে প্যারাডক্স সবথেকে ফেমাস প্যারাডক্স কি জানেন রাসেলস প্যারাডক্স কী বলছে সেটা কনসিডার করা যে দ্য সেট অফ অল সেটস দ্যাট আর নট মেম্বার অফ দেমসেলভস আর এখানে ডার্কে কোন প্যারাডক্স ইউজ করা হয়েছে দুটো গ্র্যান্ড প্যারাডক্স আর বুট স্ট্র্যাপ প্যারাডক্স গ্র্যান্ডফাদার প্যারাডক্স কী ধরুন আপনি টাইম টেবিল করে আবিষ্কার করে ফেললেন টাইম টেবল করে গেলেন পাস্টে আপনার দাদুকে মেরে দিলেন মেরে দেওয়ার ফলে কি হলো ও একটা শর্ত আছে আপনার বাবা জন্মালে হবে না বাবা জন্মানোর আগে দাদুকে মেরে দিলেন তার ফলে কী হলো আপনার বাবা জন্মালো না তাহলে আপনি জন্মালেন না তাহলে দাদুকে কেউ মারতে গেল না টাইম টেবিলটা আবিষ্কার করে দাদু মরলো না আপনার বাবা জন্মালো আপনি জন্মালেন আবার দাদুকে কি মারলেন গুলিই আছে তাই না ছেড়ে দিন এটা গ্র্যান্ড প্যারাডক্স আর বুটস্টার প্যারাডক্স কি সেটা বলছি ধরুন আপনি এটা একদিন বাড়িতে বসে আছেন আপনি আদিম মানুষ বসে আছেন গুহার মধ্যে এবং হঠাৎ করে আপনার সামনে গুহার সামনে একটা কাগজ উড়ে এসে পড়ল সেই কাগজে ছবি আঁকা আছে যে কীভাবে আগুন জ্বালাতে হয় প্রসিডিওটা আঁকা আছে আপনি সেটা দেখে আগুনটা জ্বালালেন আগুন জ্বালালেন সভ্যতা আবিষ্কার করলেন সব করলেন দিয়ে এই দু হাজার এক কুড়িতে এসে দাঁড়ালেন তখন মনে হলো যে তাহলে কীভাবে আমি আগুন জ্বালাতে শিখেছিলাম আপনার মাথায় বুদ্ধি এলো টাইম ট্রাভেল আবিষ্কার করে ফেলেছেন তো টাইম ট্রাভেল করে গেলেন একটা পাতায় ছবি এঁকে নিয়ে যে কীভাবে আগুন জ্বালাতে হয় এবং আপনার পুরোনো সেলফকে ওই গুহার সামনেই রেখে দিয়ে চলে চলেন আমি পেজটা যেটা সে পেয়ে আগুন জ্বালাতে পারলো এটা হচ্ছে বুটস্ট্র্যাপ প্যারাডক্স এই দুটো প্যারাডক্সের ইউজ করা হয়েছে ডার্কে এবার বলি ডার্কে দেখুন অনেক টাইম ট্রাভেল নিয়ে অনেক ব্যাখ্যা করা হয়েছে অনেক কিছু দেখানো হয়েছে শোডিঙ্গার্স শোডিঞ্জার্স বলে উচ্চারণটাই ভুল করছি ওনার ক্যাট এক্সপেরিমেন্টের উদাহরণ দেওয়া হয়েছে ভালো করে এবং সেখান থেকে বোঝানো হয়েছে যে কিভাবে অ্যাটমিক যে ডিকে হয় অ্যাটম মানে একদিকে যে ডিকে হচ্ছে আর একদিকে ডিকে হচ্ছে না ধ্বংস হচ্ছে আর হচ্ছে না দুটো মাঝামাঝি থাকে আসলে পুরো ব্যাপারটা হচ্ছে একটা রিয়ালিটি একটা নট ছবিটা দেখাই এই যে তো এটাকে বলা হয় ট্রিকেট্রা বা ট্রিকেট্রা বা ট্রিনিটি নট এটার ব্যবহার আমাদের হিন্দু মাইথোলজিতে আছে প্রচুর আছে এবং এখানে তো ক্রিশ্চান মাইথোলজি কথা বলা হচ্ছে যেখানে অ্যাডাম ইফ সরি স্পয়লার এসবের কথা বলা হচ্ছে এবং হিন্দু মাইথোলজি কোথায় আছে বলুন তো ক্রিকেটটা মানে হচ্ছে ক্রিয়েটার প্রিজার্ভার আর ডেস্ট্রয়ার ক্রিয়েটার কে ব্রহ্মা প্রিজার্ভার মানে টাইম কে বিষ্ণু আর ডেস্ট্রয়ার শিবা ঠিক আছে ট্রিনিটি নট এবং এই ট্রিনিটি নটটা কীভাবে বোঝানো হচ্ছে দেখুন এখানে অনেক কিছু শোডিঙ্গার্স ক্যাট এক্সপেরিমেন্ট দ্বারা অনেক কিছু দেখানো ফেখানো হয়েছে ওসব বাদ দিন আমি সিম্পল ভাষায় বোঝাবো ধরুন আপনি একদিন ট্রেনের লাইন গেট পার হচ্ছেন মানে গেট পার হচ্ছেন ওকে তি আপনি প্রথমে কি করলেন আপনার দুটো অপশান হয় আপনি দাঁড়িয়ে যাবেন ট্রেন আসছে দেখে অথবা আপনি লাইনটা পার হতে যাবেন এরপর আপনি যদি দাঁড়িয়ে যান সেটা পরে ভাববো আপনি ধরুন লাইনটা পার হতে গেলেন তখন আপনার কাছে দুটো সম্ভাবনা ক্রিয়েট হলো। হয় ট্রেনটা আপনাকে ধাক্কা মারলো নয় আপনি বেঁচে গেলেন তাহলে কটা রিয়েলিটি ক্রিয়েট হলো কটা অপশান হলো সম্ভাবনা পসিবিলিটি তিনটে আপনি দাঁড়িয়ে গেলেন আপনি ধাক্কা খেলেন বা আপনি পার হয়ে গেলেন মানে তিনটে রিয়েলিটি ক্রিয়েট হলো দেখুন ডাইমেনশান মাস একটা ডাইমেনশান টাইম একটা ডাইমেনশান কিন্তু মেনলি আমরা কি ডাইমেনশানে আছি আমরা থ্রি ডাইমেনশানাল স্ট্রাকচার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কিন্তু দৈর্ঘ্য প্রস্থর উচ্চতা কি শুধু এই কটাই ডাইমেনশান আছে আরও তো ডাইমেনশান আছে টাইম ইজ এ ডাইমেনশান টাইমকে যদি ডাইমেনশান হিসেবে দেখি আমরা কিন্তু ডাইমেনশান সেটাকে বলি যেটাকে আমরা দেখতে পাই যেটাকে আমরা মেজার করতে পারি আমরা কিন্তু টাইমকে মেজার করতে পারছি কিন্তু টাইম কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু ডার্কে ধরে নেওয়া হয়েছে যে টাইমকে আমরা দেখতে পাচ্ছি টাইম যেন একটা সুতোর মতো আমাদের সামনে স্কেলের মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছে এবং এগুলি দিয়েই বোঝানো হয়েছে আর আমি লাস্ট এক্সপ এক্সপ্লেনটা করবো দেখুন আমি এখানে গল্পটা পুরো বলে বলে এক্সপ্লেন করতে পারতাম কিন্তু সেটা কিন্তু মজারা নষ্ট করতো আপনি আমি শুধু উদাহরণ দিয়ে যাচ্ছি এবং জিনিসগুলোকে ব্যাখ্যা করছি থিওরিগুলোকে আপনারা ব্যাপারটাকে সাথে যোগাযোগ করতে পারবেন যারা যারা আগে সিনেমাটা দেখেছেন মানে ওয়েব সিরিজটা দেখেছেন তারা বুঝতেই পারবেন আর যারা দেখেননি তারা এটা দেখে আরও এনরিচড হবেন এটুকুই আর শেষটা যেটা বলবো সেটা হচ্ছে যে টাইম ট্রাভেল কি পসিবেল ডার্কে কিন্তু এটাই বলা হচ্ছে শেষটা যদি দেখে থাকেন শেষে আমি এটা এখানে একটু স্পয়লার দিচ্ছি যে শেষে একটা ডিনার টেবিল দেখানো হয় যেখানে বলা হয় যে আমার হয়তো দেজাবু হচ্ছিল হানা বলে টাইম টেবিল কি পসিবেল তাহলে না আমার মতে এখন বর্তমানে টাইম টেবিল পসিবেল নয় কেন নয় কারণ হিক্স বোসন যে কোনাটাকে আমরা এখন ইউজ করতে শিখিনি এবং এটা যে সত্যিই টাইম ট্রাভেল করতে পারা যায় এটা দিয়ে সেটা কিন্তু প্রচণ্ড টেক্স আর টল অন আস এবং অ্যাডামের যে ওরকম চেহারাটা হয়েছিলো সেটা কিন্তু এটার জন্যই হয়েছিলো যে এতটাই রেডিয়েশন যার জন্য কিন্তু এটা এবং এই রেডিয়েশনটাকে কিন্তু কন্ট্রোল করা আমাদের পক্ষে এখনো মতো সম্ভবপর হয়নি হয়তো ভবিষ্যতে হবে কিন্তু ডার্কে একটা জায়গায় খুব একটা ইম্পর্টেন্ট কথা বলা হয় যেটা হচ্ছে যে এই অ্যাকো অ্যাপোক্যালিপস যেটাকে বলা হচ্ছে মানে পৃথিবীর শেষ সেটা কিন্তু তখনই সৃষ্টি হয়েছিল যখন মানুষ টাইম আর স্পেসকে কন্ট্রোল করতে শিখেছিলো অর্থাৎ আমরা যতদিন সময়কে সময়ের মতো এগোতে দেব সময়কে নিয়ে ছেড়খানি না করবো ততদিন কিন্তু সময় সময়ের মতো এগোবে ততদিন কিন্তু এই দেজাভুগুলো হয়তো হবে সেগুলো কিন্তু আমাদের হয়তো ওই থার্টি থ্রি ইয়ার্স সাইকেল হয়তো ওই প্যারাডক্সের জন্যই দেজাভুগুলো হচ্ছে হয়তো প্যারাডক্স এক্সিস্ট করে সত্যিই এক্সিস্ট করে প্যারাডক্স সত্যিই করে সেই হচ্ছে কিন্তু সেগুলোকে আর গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স বলে ধরে নেওয়া কি ভালো না একটু ঘাপলা আর কিছুই না এটুকুই ধরে নিন বাকিটা এক্সপ্লেন না হয় আপনারাই করুন মাথা কাটান পুরো সিরিজটাই মাথা কাটিয়ে দিয়েছেন এই এক্সপ্লেন তো মাথা কাটান তাই না টাটা গুড বাই হবে পরের এপিসোডে নমস্কার